সুনামগঞ্জে 200 কোটি টাকা ব্যয়ে নির্মিত ছাতক সুরমা ব্রিজের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ব্রিজটির উদ্বোধন করেন। এ উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সড়ক ও জনপথ বিভাগ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে সড়ক সার্কেল সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন।